আনাতোলিয়া নামটি শুনেই প্রথমে মনে আসে ওসমানীয় সাম্রাজ্য কিংবা সেলজুক সাম্রাজ্যের নাম। এই দুই সাম্রাজ্যের সুলতানরা যুদ্ধে যেমন পারদর্শী ছিলেন, তেমনই ছিলেন খুবই ধর্মভীরু। সাম্রাজ্য দুটির সুলতানরা ইসলাম ও মুসলিম উম্মার উন্নয়নে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। সারিহাসিলা মসজিদ তেমনই একটি। ধারণা করা হয় মসজিদটি 600 বছর আগে আনাতোলিয়ান সেলজুক আমলে তৈরি হয়। সম্প্রতি সংস্কার কাজ শেষে নামাজের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে প্রাচীন এই মসজিদটি। পুরনো এই মসজিদটি শুধু এবাদতখানাই নয়, এটি এখন একটি পর্যটন স্পট হয়ে উঠেছে। স্থানীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকেরও আগমন হয় এখানে। মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় 2019 সালে, তবে করোনা মহামারী সহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে 2024 সালে সব কাজ শেষে মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে। সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেদ ওরহান ক্যান বলেছেন, সংস্কার কাজ শুরু হয় 2019 সালে। এটি সম্পন্ন হতে 18 মাস সময় লাগার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সংস্কারের সময় 3 বছর বাড়ানো হয়। পুরনো এই মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটির মিহরাব, মেঝে, ছাদ, দরজা, জানালা, নারীদের নামাজ পড়ার স্থান, মিম্বর সবকিছু কাঠের তৈরি। কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেয়াল, মেঝে এবং বিশ্রাম করার জায়গা খুবই সতর্কতার সঙ্গে সংস্কার করা হয়েছে। তবে মসজিদের অন্যান্য অংশ সংস্কার করা হলেও 600 বছর আগে তৈরি মিহরাব, মিম্বর ও গম্বুজ অক্ষত আছে, সেগুলো নতুন করে সংস্কার হয়নি। সারিহাসিলা মসজিদটি বর্তমান তুর্কিয়ের আনাতোলিয়া প্রদেশের সারিহাসলা গ্রামে অবস্থিত। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।